নমস্কার, 2022 অক্টোবর, 2022 সালের অক্টোবর মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি রয়েছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য কি রয়েছে, অর্থাৎ রাশিকে ভিত্তি করে, লগ্নকে ভিত্তি করে মাস ভিত্তিক ফলাফল, যাকে আমরা বলে থাকি রাশিফল। সমস্ত বিশ্বে, বিশ্বের উন্নত শিক্ষিত সচেতন যে দেশগুলো রয়েছে সেখানেও এই রাশিফলের অত্যন্ত কদর, জনপ্রিয়তা, মানুষ ভীষণভাবে আগ্রহী থাকেন এই রাশিফল সম্পর্কে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন আমাদের দেশে মুন সাইন বেসড এবং বিদেশে সান সাইন বেসড, অর্থাৎ আপনার চন্দ্র, জন্মকালীন চন্দ্র যদি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকে তাহলে আপনার কুম্ভ রাশি এবং যেটাকে আমরা বলে থাকি যে সাইন অ্যাকোয়ারিয়াস, মুন সাইন হচ্ছে সাইন অ্যাকোয়ারিয়াস, এবং জন্মের সময় লগ্ন যদি কুম্ভে অবস্থান করে থাকে তাহলে আপনার কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস তাহলে আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন এবং আপনার রাশি কুম্ভ লগ্ন অন্য কিছু, লগ্ন কুম্ভ রাশি অন্য কিছু, তাহলে ওই ভিডিও আপনার জন্য। আর রাশি লগ্ন উভয়ই যদি কুম্ভ হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে আমাদের যে সেলেস্টিয়াল সিনারিও রয়েছে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি অবস্থান, সেখানে গ্রহদের কি মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কি রয়েছে, তার উপর নির্ভর করে আমাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, যেটাকে আমরা রাশিফল বলছি মাস ভিত্তিক। তো আমাদের যার জন্য প্রথমে দেখতে হবে এই অক্টোবর মাসে কি প্ল্যানেটারি মুভমেন্ট, ট্রানজিট বা অবস্থান ইত্যাদি থাকছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা মুখ্য, রাশি লগ্নের অধিপতি যে গ্রহ, মুখ্য যে গ্রহ শনি, সেই শনি দ্বাদশে অবস্থান করে থাকছে পুরো মাসটাই, কিন্তু 23 অক্টোবর শনি মার্গী গতিতে ফিরছে। সুতরাং 23 অক্টোবর অনওয়ার্ডস শনি কিন্তু ক্রমশ কুম্ভাভিমুখী হচ্ছে, টুয়ার্ডস কুম্ভ সাইন অ্যাকোয়ারিয়াসের দিকে তার কিন্তু এবার যাত্রাপথ। শনি কিন্তু এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে তার গ্রিপে, তার করায়ত্তের মধ্যে কিন্তু নিয়ে আসবে। টুয়ার্ডস কুম্ভ শনির কিন্তু মুভমেন্ট শুরু হবে 23 অক্টোবর থেকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সেকেন্ড হাউসে দ্বিতীয় বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাসটাই, থার্ড হাউসে রাহু থাকছে পুরো মাসটাই, ফোর্থ হাউসে মঙ্গল থাকছে 16 অক্টোবর পর্যন্ত, এবং 16 অক্টোবর মঙ্গল চলে আসছে তাদের পঞ্চমের ফিফথ হাউসে, এবং এখানে 30 অক্টোবর, 30 অক্টোবর মঙ্গল বক্র গতিতে সঞ্চার করবে। আর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা অষ্টম ঘর, সেখানে অষ্টমের অধিপতি বুধ থাকছে 26 অক্টোবর পর্যন্ত, 2 অক্টোবর বুধ এখানে মার্গী গতিতে সঞ্চার করছে, এখানে রবি থাকছে 17 অক্টোবর পর্যন্ত, এবং 17 অক্টোবর রবি চলে আসছে তাদের 9th হাউসে, নিচ রাশিগত হবে এখানে রবি 9th হাউসে 17th অক্টোবর অনওয়ার্ডস, এবং শুক্র তাদের অষ্টম ঘরে নিচ রাশিগত হয়ে থাকছে 18th অক্টোবর পর্যন্ত, এবং 18th অক্টোবর শুক্র চলে আসছে তাদের যেটা 9th হাউস, নবম ঘর, সেখানে শুক্র সঞ্চার করছে, এবং কেতু পুরো মাসটাই থাকছে তাদের নবমে ভাগ্যস্থানে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন, অবস্থান, বিভিন্ন ট্রানজিট সঞ্চার সাপেক্ষে এবার এই অক্টোবর মাসে তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত রূপে যত্নশীলতা প্রয়োজন, তার কারণ দ্বাদশে আপনাদের রাশি লগ্নের অধিপতির অবস্থান, কিন্তু 23 অক্টোবর অনওয়ার্ডস শনি যেহেতু মার্গী গতিতে ফিরছে সেটা কিন্তু অনেকটা ইতিবাচক, তবে শনি কিন্তু ক্রমশ কুম্ভাভিমুখী হচ্ছে,
কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশেষত ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের স্বাস্থ্য শুধু নয়, সার্বিক ক্ষেত্রে আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে। কিছু সাফারিং তাদের আসবে, তবে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ডিজায়ার এবং প্যাশনগুলোকে কন্ট্রোল করতে হবে এবং সার্বিকভাবে সংযমের প্রয়োজন, সহ্য শক্তির প্রয়োজন, সাস্টেনিং পাওয়ারের প্রয়োজন। এবং ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তাদের কিন্তু কিছুটা সাফারিং হয়তো হবে, কিন্তু হলেও অনেক রকমের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আপনাদের সমৃদ্ধ করবে এরকম অভিজ্ঞতাও কিন্তু তাদের হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোল্ড অ্যান্ড কাফ, কিছু নিউরো পেন, লোয়ার পোর্শনের পায়ের নানা রকম নিউরো পেন, পায়ের ব্যথা বেদনা এবং আর্থারাইটিস জনিত সমস্যা ইত্যাদির কিছু সম্ভাবনা রয়েছে এবং ব্যাক পেন, ব্যাক পেনেরও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ইতিবাচক থাকবে। যারা কোনো নির্দিষ্ট আয় ইনকাম বা একটা কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো আয়ের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ইতিবাচক থাকবে। এবং এই অক্টোবর মাসের মধ্যভাগ থেকে যারা এই মুহূর্তে নতুন কোনো আয়ের চেষ্টা করছেন, ইনকামের চেষ্টা করছেন, অক্টোবর মাসের মধ্যভাগ থেকে নিউ বিগিনিং আয়ের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে। ব্যয়ভাব কিন্তু প্রবল থাকছে, বিভিন্নভাবে ব্যয়, স্বাস্থ্যের কারণে ব্যয়, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ব্যয়, বিভিন্নভাবে ঘোরা ফেরা, বিদেশ যাত্রা, বিভিন্ন কারণে ব্যয়, এবং কিছু 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 ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জন্যও একটা ব্যয়ের চাপ থাকছে। দূর যাত্রা, অন্য কোনো স্টেটে যাওয়া, বিদেশ যাত্রা ইত্যাদির যে সম্ভাবনা রয়েছে এই কারণেও কিন্তু ব্যয়ভাব প্রবল থাকছে। কোনো ক্ষেত্রে কিছু চ্যারিটির কারণে ব্যয়, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কোথাও একটা কমিটমেন্ট বা দায়বদ্ধতা রয়েছে যার কারণে আপনি খানিকটা বাউন্ড টু কিছু অর্থ ব্যয়ের জন্য, তো এই সমস্ত ব্যয়ের চাপ কিন্তু প্রবল থাকছে এই অক্টোবর মাসে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আমরা বিভিন্ন প্রফেশনে দেখতে পাই, বিভিন্ন পেশায় দেখতে পাই, তাদের সম্পর্কে আলোচনা করব। প্রচুর কমেন্ট আমি পেয়েছি সেপ্টেম্বর মাসের ভিডিওতে, আমি নেক্সট মাসের ভিডিওতে বহু কমেন্ট নিয়ে আলোচনা করব। যারা বিভিন্ন হাউস সাপেক্ষে গ্রহাবস্থান জানিয়েছেন সে সম্পর্কে কিছু প্রেডিকশন বা কিছু হিন্ট আমি অতি অবশ্যই দেব। আজকে একটি মাত্র কমেন্ট নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে শুভ সিকদার। শুভ সিকদারের যেটা রয়েছে সেটা হচ্ছে কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন। আপনার লগ্নে কেতু রয়েছে, লগ্নে কেতু রয়েছে এবং টেন্থ হাউসে মঙ্গল বৃহস্পতি রয়েছে। আপনি সরকারি চাকরি সম্পর্কে জানতে চেয়েছেন, আপনার সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র কোনো অফিসিয়াল জব নয়, পড়ানোর কাজেরও প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির যোগ কিন্তু আপনার নিশ্চিত রূপে রয়েছে, তবে আপনার লগ্নস্থ কেতু এবং সপ্তমস্থ রাহু এটা কিন্তু একটা দূর যাত্রার ইঙ্গিত করে, মানসিক অস্থিরতার ইঙ্গিত করে এবং বহু ক্ষেত্রে বহু বাধা বিঘ্ন, অনেক কিছু কাজকর্ম যেটা খানিকটা এগিয়ে গিয়েও আবার সেটা পিছিয়ে আসবে, এই সম্ভাবনাও রয়েছে। তবে দূর দেশে যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো হঠকারী সিদ্ধান্ত বা কোনো কারণে নিজেকে শো অফ করা ইত্যাদি থেকে কিন্তু আপনার নিজেকে খানিকটা কন্ট্রোল করা উচিত। তবে যে সরকারি চাকরির প্রশ্ন আপনি করেছেন তার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। সামান্য কিছু গ্রহগত অবস্থানের প্রেক্ষিতে এই উত্তর আমি আপনাকে দিলাম। শ্রীমতী শম্পা দে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার 100K সাবস্ক্রাইবারের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। শুধু শম্পা দে নয়, যারা অনেকেই রয়েছেন যারা ধন্যবাদ জানিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন,
কনগ্রাচুলেট করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তবে এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে, কারণ আমি অনেক কম ভিডিও দিয়েছি গত 2019 পুজোর পর থেকে আজ অবধি। কিন্তু আমি খুব কমই ভিডিও দিয়েছি, কিন্তু 100K সাবস্ক্রাইবার হয়েছে, এটা শুধুমাত্র আপনাদের একটা ফেভারের কারণে, আমি তো একদম এটাই মনে করছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ অক্টোবর মাসের অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত ফেভারেবল। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ কিছুটা প্রতিকূল, কিছুটা বিঘ্ন সংকুল, নানাভাবে কিছু বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে, ডিসপিউট তৈরি হতে পারে, তবে প্রথম দুটি সপ্তাহ কিন্তু যথেষ্ট ইতিবাচক। যারা পড়ানোর চাকরি করেন, পড়ানোর কাজ করেন, স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর যারা কাজ করেন, তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে ফেভারেবল। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধে, সম্ভাবনা, সম্মান, অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা ইত্যাদি নিশ্চিত রূপে পাবেন, কিন্তু শেষ দুটি সপ্তাহে ভাগ্যের কিছু বিড়ম্বনা তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো প্রথম তিনটি সপ্তাহ এক্সক্লুসিভলি ফেভারেবল, বিশেষভাবে ইতিবাচক, কিন্তু লাস্ট যে উইক সেখানে কিছুটা ক্লায়েন্টদের সঙ্গে একটা কোনো ডিসপিউটের জায়গাও কিন্তু আপনার তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, বিভিন্নভাবে ইনভেস্ট করিয়ে থাকেন, যারা এজেন্ট, তাদের জন্য বলবো এন্টায়ার মাসই আপনার জন্য ইতিবাচক, পুরো মাসটাই আপনার জন্য ইতিবাচক, সময়ের ফেভার আপনি নিশ্চিত রূপে পাবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এ মাসের শেষ 12টা দিন বিশেষভাবে ইতিবাচক। বিদেশ যাত্রার যোগ, বিদেশ যাত্রার একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্মগুলো করে থাকেন, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের জন্য বলবো এ মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক। সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, পারফর্মিং আর্ট, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে অ্যাসোসিয়েটেড, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, বহু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা অ্যানিমেশনের ফিল্ডে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে, তাদের জন্য বলবো এ মাসের শেষ 12টা দিন আপনার জন্য ফেভারেবল। প্ল্যান প্রোগ্রাম করতেই পারেন, পরিকল্পনা তৈরি করতেই পারেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনার এগেনস্টে থাকবে, সেইভাবে কোনো অ্যাপ্রিসিয়েশন থাকবে না, কোথাও কোথাও মান হানি বা মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে, প্রথম দুটি সপ্তাহ ফেভারেবল। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ একেবারেই কিন্তু ফেভারেবল থাকছে না, কিন্তু প্রথম দুটি সপ্তাহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পরিকল্পনা, নতুন করে কিছু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সূত্রপাত নিশ্চিত রূপে আপনারা দেখতে পাবেন, অনুভব করতে পারবেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্টস, যারা ছাত্রছাত্রী, যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক ফেভারেবল, শেষ দুটি সপ্তাহ আপনাদের কিন্তু বিরুদ্ধেই থাকছে, সময় অতটা ফেভার করবে না শেষ দুটি সপ্তাহে। যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, এ মাসের দ্বিতীয় ভাগ শেষ 15টা দিন অত্যন্ত ইতিবাচক, নতুন সম্পর্ক তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে
প্যাশন, নৈকট্য, মাধুর্য আরো বৃদ্ধি পেতে পারে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, শেষ দুটি সপ্তাহে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর দূরযাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলকভাবে অনেক শুভ। যারা হাউসওয়াইফ গৃহবধূ তাদের জন্য এ মাসের শেষ দুটি সপ্তাহ বিশেষ ফেভারেবল। যারা নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা মিডিয়ার সঙ্গে কাজকর্ম করেন তাদের জন্য বলবো এ মাসের শেষ দুটি সপ্তাহকে আপনারা কাজে লাগাতে পারেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিল্ডার, যারা কনস্ট্রাকশনের ফিল্ডে কাজকর্ম করেন, যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, পুরো মাসটাই ইতিবাচক, তবে 16th অক্টোবর অনওয়ার্ডস সময় আরো বেশি ইতিবাচক। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বিশেষ করে আমি বলবো চোখের সমস্যা এবং কোনো নিউরো পেনের সমস্যা আপনাদের বিব্রত করতে পারে। যারা পিতামাতা, পেরেন্টস, সন্তানের সঙ্গে কোনো রকম মতবিরোধ, জেদাজেদি বা একটা কোনো কনফ্লিক্ট, এই ধরনের কোনো জায়গায় আপনারা যাবেন না। সেখানে কিন্তু খুব একটু ইন্টেলিজেন্সের সঙ্গে এবং একটু বিচক্ষণতার সঙ্গে সন্তানকে খানিকটা ট্যাকল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, না হলে সন্তানের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততা কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই অক্টোবর মাসে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন বা স্থাবর সম্পত্তি, কোনো ফ্ল্যাট বুকিং করা বা ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু করতে পারেন। তবে শেষ দুটি সপ্তাহে এ ব্যাপারে কিছুটা সতর্ক বা অ্যালার্ট থাকা প্রয়োজন। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিন। দুটি রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন, নানাভাবে সুফল পাবেন। একটি হচ্ছে ঝকঝকে সাদা রং এবং এর সঙ্গে গাঢ় নীল রং, নেভি ব্লু রং। গাঢ় নীল এবং ঝকঝকে সাদা, স্পার্কলিং হোয়াইট, এই দুটি রঙকে আপনারা ব্যবহার করুন। এই অক্টোবর মাসের প্রত্যেকটা দিন দৈনন্দিন প্রাত্যহিক সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা কিন্তু নানাভাবে সুফল পাবেন। হেলথের ক্ষেত্রে সুফল পাবেন, ভাগ্যোন্নতির ক্ষেত্রে সুফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত যে সম্পর্কগুলো রয়েছে সেখানেও একটা ইতিবাচক ফ্লেভার, পজিটিভ ফ্লেভার আপনারা নিশ্চিত রূপে পাবেন। নমস্কার।